উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় জ্যামিতির অনুশীলনী এই ভিডিওতে আমরা অনুশীলনী চারের সমস্যা ছয়ের দ্বিতীয় পর্বে দেখব যে আমরা যে সমস্যা ছয় গত পর্বে অঙ্কন করেছিলাম এই অঙ্কনটা আমাদের প্রদত্ত শর্ত মতে অঙ্কন কৃত ত্রিভুজ কিনা সেটা যাচাই করব চলো দেখো আমরা প্রথমে বলেছি এটা ভূমি ভূমি বিয়ের সমান করে আমার এই ভূমি এ বি অঙ্কন করেছিলাম তাহলে এই শর্তটা সি ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এখানে আমরা শিরোকোণকে এক্স ধরে নিয়েছি আর অপর কোণ দেওয়ার অন্তরকে ওয়াই ধরে নিয়েছি আচ্ছা তাহলে দেখো তো এখানে এই কোনগুলার ভ্যালু কত দেখো এখানে এই সি ত্রিভুজের এ কোণটা যখন আমি অঙ্কন করেছিলাম এটার ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস হাফ কোণ এক্স মাইনাস হাফ কোণ ওয়াই এটা ছিল আচ্ছা তাহলে এখন দেখো তো আমি একটু কোন বিটার ভ্যালু বের করা ট্রাই করি কোন বিটা কত দেখো কোন বিটা হচ্ছে এইটা পুরোটুক কোন হচ্ছে কোন বি তাহলে কোন বিয়ে কিছু অংশ আছে হচ্ছে তোমার এই যে এই কোনটা আর এইটা তার সাথে আছে যে তোমার এই যে হাফ অফ ওয়াই আবার দেখো তো এই কোনটা আমরা এইটা সমান করে রেখেছিলাম তাহলে এই কোনটা কত দেখো এই কোনটা তুমি বলতে পারো ত্রিভুজের এ বি ডি ত্রিভুজের একটি বহিস্ত কোন তাহলে এটার ভ্যালু অন্তঃস্থ বিপরীত কোন দ্বয় সমষ্টির সমান অর্থাৎ এই কোনটুকের ভ্যালু হচ্ছে তোমার এই যে এই লাল চিহ্নিত অংশের কোনটুকের ভ্যালু হচ্ছে দেখো এই কোনটা কত নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এক্স মাইনাস হাফ কোন ওয়াই এটার সাথে যদি তুমি হাফ ওয়াই যোগ করো তাহলে হয় শুধু নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এক্স তাহলে এইটুকের ভ্যালু হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এক্স তাহলে কোন বিয়ের এর ভ্যালু হচ্ছে দেখো এইটুকের ভ্যালু কত নব্বই ডিগ্রি মাইনাস হাফ কোন এক্স প্লাস এই যে অবশিষ্ট যে কোনটা আছে এই যে হাফ কোন ওয়াই হাফ কোন ওয়াই শেষ এটা এ আর বি এর ভ্যালু আমি পেয়ে গেলাম এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো দেখো আমি যদি বি মাইনাস এ করি বি কোনটা যেহেতু বড়ো হচ্ছে বি মাইনাস এ করি তাহলে দেখো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি চলে যাবে মাইনাস হাফ এক্স এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় হাফ এক্স হাফ এক্স চলে যাবে আবার দেখো তো হাফ ওয়াই মাইনাস মাইনাস হাফ ওয়াই মানে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে হাফ ওয়াই প্লাস হাফ ওয়াই এটা হয় শুধু ওয়াই তাহলে দেখো বি আর এ কোণের অন্তর হচ্ছে তোমার এই ওয়াই যেটা প্রদত্ত শর্ত মতে ঠিক আছে শেষ আমার দুইটা শর্ত ঠিক আছে শুধু অবশিষ্ট থাকে যে শিরোকোনের ভ্যালুটা এক্স কি না আচ্ছা দেখো তো শিরোকোণ মানে কি এই কোনটা না তাহলে এই কোনটার ভ্যালু আমি মনে মনে এম মনে করি ঠিক আছে তাহলে আমি কি বলতে পারি এম প্লাস এ প্লাস বি এ আর বি তো বাকি দুটি কোন একুয়াস্টেও একশো আশি ডিগ্রি কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি শেষ এখন যদি আমি এমের ভ্যালু তাহলে কত হয় একশো আশি ডিগ্রি মাইনাস এ মাইনাস বি এখন তুমি দেখো তো আমি একশো আশি ডিগ্রি থেকে যদি এ আর বির মাইনাস আমি যদি এখন বিয়োগ করি এখান থেকে তাহলে কি দাঁড়ায় দেখো তো এখানে তুমি কোন এর ভ্যালুটা বসাও দেখো নব্বই নব্বই একশো আশি এটা একশো আশির সাথে চলে যায় তারপর দেখো এই এ আর বি যদি এখন মাইনাস করো তাহলে দেখো তোমার মাইনাস এক্স মাইনাস এক্স এই দেখো এখানে মাইনাস এক্স আর মাইনাস ওয়াই এটা চলে যায় ওয়াই চলে যায় মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় হাফ এক্স প্লাস হাফ এক্স থাকে এটা হয় তোমার টোটাল এক্স তাহলে আমার ভ্যালুটাও দাঁড়ালো এক্স শেষ তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে তৃতীয় শর্ত সম্পন্ন হল এটা থেকে আমরা বুঝতে পারি আমাদের যে এবিসি ত্রিভুজ অঙ্কন করেছি এটার এবিটা হচ্ছে এই ভূমি বিয়ের সমান তারপর এই কোন এ সি বিটা হচ্ছে এই যে শিরোকোণ এক্সের সমান আবার তুমি যদি কোন বি থেকে কোন এ মাইনাস করো তাহলে হবে এই তোমার হচ্ছে দুই কোণের অন্তর ওয়াইয়ের সমান তাহলে আমার প্রদত্ত তিনটি শর্তই এই ত্রিভুজ পালন করে তাই আমাদের সম্পাদ্য অঙ্কন যথাযথ হয়েছে